সুস্বাগতম। শুরু করছি আজকের আজকাল পরশু অনুষ্ঠান। এবং আপনারা জানেন যে এই সময় যিনি উপস্থিত থাকেন তার দীর্ঘদিনের ৪০ বছরের অভিজ্ঞতা, একই সাথে জ্যোতিষ, তন্ত্র, নিউমারোলজি, বাস্তু সবের মিশেলের সঙ্গে অবশ্যই থাকছে আয়ুর্বেদিক ভাবনা, কারণ তাদের বংশানুক্রমিক ব্রাহ্মণ সন্তান, বংশানুক্রমিক এই শাস্ত্র তারা অধ্যয়ন করেছেন এবং পরবর্তী প্রজন্মকে শিখিয়ে দিয়ে গেছেন। কাজে এগুলোর কিন্তু একটা আলাদা দিক থাকে এবং এই দিকগুলোর জন্য অভিজ্ঞতা তৈরি হয়। এই অভিজ্ঞতার জায়গা থেকে সরাসরি আপনাদের সামনে নিয়ে আসব আমাদের প্রিয় অনন্যাদিকে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট দাদা বসুন্ধা। একেবারে সরাসরি যেটা আমি আলোচনার মধ্যে নিয়ে আসতে চাইছি সেই নিয়ে আসার জায়গায় একটি বিষয় তো পরিষ্কার যে আমাদের একটা জিনিস মনে রাখবেন দর্শক যারা ফোন করার, আমি যেটা বলছি অনেকে কিন্তু পরোয়া করেন, এটা দূর কী আছে এত কথার, সরাসরি ফোন করবো ভাই আমার ছেলে বা মেয়ের হরোস্কোপটা দিয়ে দেবো অনন্যাদি বলে দেবেন, কিন্তু বাস্তবটা বুঝতে শিখুন। আপনাদের ক্ষতি চাই না, কারণ আমি অ্যাস্ট্রোলজি বুঝি না, আমি শুধুমাত্র সহযোগিতা করি অনন্যাদির। সেটা হচ্ছে যে আমাদের এখানে দু থেকে আড়াই মিনিটের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী ওই কি ছিল আর কি হয়েছে দু লাইনে বলা যাবে, কিন্তু বাস্তবিক সত্যটা হচ্ছে এটা যে আপনার দীর্ঘ হয়তো ৪০ বছর কি ৫০ বছর কি ২০ বছরই হোক না যে সময়টা কেটেছে সেটা দু আড়াই মিনিটে তো আর সলভ করা যায় না। সুতরাং যেটা আসল কথা, আপনি ডাক্তারের সঙ্গে গাল গল্প করতে যান না, উকিলের সঙ্গে গাল গল্প করতে যান না, টিচারের সঙ্গে গাল গল্প তাদের কাছ থেকে প্রয়োজনীয় সামগ্রী নিতে যান, সেরকম অ্যাস্ট্রোলজিটাও তাই। সুতরাং এখানে যারাই ফোন করেন, বড় জোর আমরা দু থেকে আড়াই মিনিট বলতে পারি, তার বেশি না, তারপরেই থাকে অভিজ্ঞতা এবং তার কাছে গেলে, তার সামনে গেলে তিনি আপনাকে সহযোগিতা করবেন তার প্রতিকারের মাধ্যমে, তাই তো অননাদি? অবশ্যই। তো এই জায়গাটা থেকে যে আপনার একটা দীর্ঘ অভিজ্ঞতা সব কিছু নিয়ে, সেটা নিয়ে যদি দু লাইন বলেন। দেখুন একটা কথা কি জানেন, এমনিতেই বলে না পুরনো চাল ভাতে পারে, একটা কথাই আছে, হ্যাঁ, আর এটা সর্বভাবেই সত্য। তো তেমনি আমার এত বছরের অভিজ্ঞতা নিশ্চয়ই এত বছর বসে থাকা একটা সহজ ব্যাপার নয়, এতদিন ধরে বসে আছি, আপনারা ভালোবাসেন, আপনারা আপনাদের সমস্যার সমাধান পান এবং আমি সেই জন্যই কিন্তু এতদিন টিকে আছি এবং সেটাও আপনাদের ভালোবাসা আর আপনারা কাজ পাচ্ছেন তাই। তাই সেই জন্য আমি এমনভাবে কাজ করব কোথাও কোনো ফাঁক রাখবো না, কোন কাজটা করে দিলে পরে কীভাবে করে দিলে পরে, সেটা কি তন্ত্রের মাধ্যমে, সেটা কি জ্যোতিষের মাধ্যমে, সেগুলো আমাকে দেখে দিতে হবে, বা বাস্তুর যদি খারাপ থাকে হয়তো সব ভালো, বাস্তুটা খারাপ আপনি তো বলেন, হ্যাঁ, তাহলে সেই সমস্তটা পুঙ্খানুপুঙ্খ বিচার করে আমার কাছে চুলচেরা বিচার। আমাকে একজন বলছে, খুব বড় লয়ার এসেছিল, মুক্তি বেরিয়ে গেল যা গিয়ে কথাটা, তো যাই হোক, উনি এসে বলছে দিদি আপনাকে কেন ভালো লাগে জানেন, আপনি বলেন চালুনি দিয়ে ছেলে, তার মানে কি কথাটা, মানে যাতে কিছু আর না থাকে সেইভাবে আমি দেখি, কোথায় নক্ষত্র, কি নক্ষত্র, কোন গ্রহের সঙ্গে কোন নক্ষত্রটা ভালো মন্দ এবং তার কোথায় দৃষ্টি পড়ে গেছে, সেই গ্রহটা কতটা দুর্বল, সে অনেক কিছু দেখার ব্যাপার। কাজেই সেইগুলো দেখে যখন কাজটা ভালোবেসে করে দেই, অবভিয়াসলি আপনারা ভালো থাকেন। এমন অনেককে বলি এসে কিন্তু ডবল দিয়ে যেতে হবে, তা বলছে দিদি হ্যাঁ দিয়ে যাবো, এসেও হচ্ছে আমি নেই নেই না না, আপনি তো ওটা মজা করে বলেন, আপনি গল্প করতেও ভালোবাসেন মানুষের সঙ্গে। হ্যাঁ, যাই হোক, আমি এই প্রথম ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, হ্যাঁ নমস্কার আপনাকে ম্যাম। হ্যাঁ দিদি, আপনাকেও নমস্কার, বলুন। দিদি আমার সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, ডেট অফ বার্থ? ৬-৮-৯১৯৯৮ সময়টা বলবেন, একটা একটা কি একটা এ
মানে রাত্রি একটা না না দুপুর একটা দেখ কি অবস্থা ছেড়ে দিন ফোন কোথা থেকে কথা বলছেন দমদম থেকে জন্মেছেন কোথায় দমদমে না না বনা বনা বনানগর ওই যাই হোক কলকাতা এবার একটা কথা ছোট করে বলি যে দেখুন আমাদের স্তুতি শুনতে ভাল লাগে না যে আপনি খুব ভালো আমরা জানি যে অনন্যাদি অসাধারণ আপনি আমাকে শুধু এটা জানান যে অনুষ্ঠানটা আপনি ওয়াচ করছেন কেন কি বৃত্তান্ত আমার দাদা দেখিয়েছিল ওনাকে ব্যাংকে চাকরি হয়ে গেছে আমার দাদা আপনার যুক্তি আছে আপনার যুক্তিকে দেখুন অন্যদি একটা কথা বলি ওনার পিস্তুত দাদা ব্যাংকে চাকরি পেয়েছে ব্যাংকে চাকরি পাওয়াটা একটা সারা জীবনের মতো সিকিউর জায়গা আমাকে আর টেনশন করতে হবে না তো সেই জায়গাটা থেকে মানে এমন না যে ঢুকে আপনাকে ভীষণ ভালো লাগে তো সবাই বলে সে তো আমি বলছি 40 বার যে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে রয়েছে সে বলবে 50 বার হ্যাঁ আজকে সকালবেলা কে আমাকে বলছিল অনন্যাদিকে দেখতে খুব সুন্দর আমি বললাম যে ঠিক আছে সে তো বুঝলাম কিন্তু অনন্যাদির গুণটা কি সেটা উনি বললেন আচ্ছা তো যাই হোক এখানে লগ্ন হলো বৃশ্চিক লগ্ন ধনু রাশি আর গণ হলো নরগণ আপনি জানেন তো এগুলো হ্যাঁ হ্যাঁ জানি এইবার একটা কথা বলি আপনি খুব স্ট্রেট কাট কথা বলেন ভুল না ঠিক এই রে যাকে যা বলেন মানে টটকাটা না উনি অভিনয়টা পছন্দ করে না সত্যিটাকে দুমদাম বলে দেয় একদম সত্যিটাকে সত্যি বলবে ভুল না ঠিক আমি একটু জিজ্ঞেস করব আপনি এরকম যা মনে হয় দুমদাম বলে ফেলেন না সত্যিটা বলে ফেলেন হ্যাঁ হ্যাঁ কে ওনাকে ভালো বলবে মন্দ বলবে উনি পরোয়া করে না বাহ ভেরি গুড দ্বিতীয় নম্বর কথা আমি একটা একটা করে বলবো আপনি খালি শুধু উত্তর করে যাবেন হ্যাঁ একটু লাইনে থাকবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনার পায়ে কি কখনো ব্যথা হয় পায়ে কোনো প্রবলেম আছে হ্যাঁ মাঝে মাঝে পায়ে ব্যথা করে পায়ে ব্যথা করে হ্যাঁ হ্যাঁ ও মাঝে মাঝে পায়ে ব্যথা করে আচ্ছা প্রথমত বলি পানি ভোগান্তি আছে কিন্তু দ্বিতীয় নম্বর কথা বলি আপনার কর্মপতি রবি হ্যাঁ তো সেই কারণে যেটা বলছি যে আপনার কিন্তু ভালো কর্ম হওয়ার যোগ আছে আছে হ্যাঁ ভালো আর এ কর্ম করতেও চাই নিজের পায়ে দাঁড়াবো পরোয়া করি না কাউকে আমি আচ্ছা পরোয়া কে তাই না তেমন শিক্ষিত একদম চেষ্টা করছি যে আমার ক্যারিয়ার করার হবে হবে কিন্তু তার জন্য যেটা করতে হবে কর্মস্থলে রাহু বসে আছে এই কর্মস্থলে রাহু বসে গিয়ে সব ম্যাচাকার করে দিল রাহু হলো কি আমরা এতটা দুধ নিয়েছি কি করব না পায়েস করব তার মধ্যে একটু টক জাতীয় কিছু পড়ে গেল পুরো দুধটা কেটে গেল এই যার জন্য দাঁড়ান আমাকে বলতে দিন যার জন্য এটা হচ্ছে এ না লোকের সঙ্গে ভীষণ ভুল বোঝে একে কিরকম ও কারোর সঙ্গে ঝঞ্ঝাট করে না সত্যিটা সত্যি বলে কিন্তু মানুষ ওকে ভুল বুঝে ওর সঙ্গে অশান্তি বেঁধে যায় ভুল না ঠিক হ্যাঁ আপনার কর্ম হয়ে যাবে আপনি চিন্তা করবেন না কিন্তু আপনার হরোস্কোপের মধ্যে কেমন রুম যোগ বিয়ে করার আগে জটক বিচার করে বিয়ে করবেন হ্যাঁ প্রেম করলে কি করবে জটক বিচার হ্যাঁ প্রেম করলে প্রেম প্রেম করলেও জটক বিচার করে হরোস্কোপটাকে বিচার করে সংস্কার করে তারপরে বিয়ে প্রেম আছে জীবনে ওসব প্রেম উড়ে পালিয়ে যাবে না প্রেম আছে জীবনে হ্যাঁ প্রেম আছে এই রে প্রেম করেন নাকি না তো আপনার জীবনে প্রেম আছে প্রেম আছে আচ্ছা প্রেম থাক যাই থাক আসল থাকা দরকার এস্টাবলিশড হওয়াটা দরকার অর্থটা দরকার এই বিচার করে বিয়ে করতে হবে হ্যাঁ আর বিচার করে বিয়ে আপনি তাড়াতাড়ি চেষ্টা করুন যান ভালো মেয়ে ভালো হোক ভালো মেয়ে ভালো হোক শিক্ষিতা সবই ভালো ভালো কথা বলেছে চলে আসি আবার আমাদের সাবজেক্টে সেটা হচ্ছে দুটো কথা আমি একটু বলে দিতে চাই দেখুন অনন্যাদির নিচে স্ক্রলিং যায় স্ক্রলিং বললে আবার অনেকে বুঝবেন না মানে এই যে বোলপুর টোলপুর এই যে বোলপুর চলে বোলপুর এই এই যে যাচ্ছে নানানটা এইটা আপনারা প্রত্যেকে একটু নজরদারি করবেন কারণ অনন্যাদি ঢাকঢোল পিটিয়ে কবে কোথায় বলতে বোধহয় খুব একটা ভালোবাসেন না আমারই দায়িত্ব থাকে সেটা আমি শুধু এটা বলবো যে রোববার দিন তিনি খড়গপুরে যাচ্ছেন এবং বোলপুরে তো যাচ্ছেনই আপনারা দেখুন কলায় শিলিগুড়িতে যাচ্ছেন দেখুন এখন শিলিগুড়ি যাচ্ছে ওটা একটুখানি প্রত্যেকে নিজের মতন করে নিয়ে নেবেন এটা হচ্ছে আমার কথা যেহেতু খড়গপুরটা তাড়াতাড়ি এক দুদিন বাদেই ওই জন্য এটাকে বারবার করা হচ্ছে আচ্ছা অনন্যাদি এই যে আমাদের ভাদ্র আশ্বিন কার্তিক তিন মাসে তো বিয়েটার ব্যাপারটা থাকে না কিন্তু অজস্র পূজো
যত পূজো তন্ত্র মতে সব সব এই সময়টা কি খুব ভালো সময়। এই যে মহালয়া, এই মহালয়াটা কিন্তু পিতৃদোষ খণ্ডনের জন্য খুব ভালো। পূর্বপুরুষের যা কিছু খারাপ কিন্তু আমরা পাই, যদি তারা খারাপ কাজ করে সেই ফল আমাদেরও কিছুটা ভোগ করতে হয়। ঠিক, সেটা হরোস্কোপে থাকে সাপিত দোষ বলে এবং বাধা বিপত্তি যোগ, এই দুটোই কিন্তু পিতৃদোষের আওতায় পড়ে। কাজে এই সময় এগুলোকেও, যে কোনো গ্রহ সংস্কার তো ভালোই হবে, তার সাথে সাথে এগুলো যতগুলো অমাবস্যা আছে, শ্রেষ্ঠ অমাবস্যা যেমন কৌশী অমাবস্যা, বকুল অমাবস্যা, তার মধ্যে কিন্তু এই অমাবস্যাটাও একটা ভাইটাল অমাবস্যা। কাজেই যারা চাইবেন অবশ্যই, যারা করাতে পারেননি তারা আর দেরি করবেন না। অনেক লোকই নাম লিখিয়ে ফেলেছেন, অনেকেই কাজ করতে দিয়ে গেছেন, যে তারা চাইছেন যে দিদি আমরা এইবার করাবো না, এই মহালয়ায় অমাবস্যায় করাবো, তারাও করাতে দিয়ে গেছেন। তো কাজেই সেই জন্য বলছি যে যারা চাইবেন ভালো থাকতে তারা অবশ্যই করাবেন। আমার কাছে একটা বাচ্চা মেয়ে এসছে, তার সে পড়াশোনাটা ভালো ছিল, খারাপ হয়ে গেছে। এবার ওর মা বলছে পুজো তো সামনে, জামা কাপড় কিনবো, ঠিক করে দিন। হ্যাঁ, তা না না এখন তো করাতে পারবো না, কারণ এটা তো একটা করাতে গেলে অর্থেরও দরকার। বলে পুজোয় জামা কাপড় কিনবো না খাওয়া, বলে আমার জামা কাপড় দরকার নেই, বাচ্চা মেয়েটা বলছে। বলছে তারপরে তুমিই বলবে জামা কাপড় নিয়েছিস, ফেল করেছিস। ঠিক কথা, ঠিক কথা, বুদ্ধিমতী, ভালো মেয়ে বলতে হবে তাকে। আমি আশীর্বাদ করি এসব মেয়েদের, মানে এসব তো আসে আপনার কাছে। হ্যাঁ, তাহলে আপনি জানলেন না, বললে বলে না আমার দরকার নেই, আমি আগে পড়াশোনাটা করে দাও। ভেরি গুড, ভেরি গুড। দিদি আরেকটা ফোন নিয়ে নি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন বলুন। বলছি আমার ছেলের বিয়ের জন্য বলছি, আমার একটা ভাসুরের মেয়ে আমার কাছে গিয়েছিল, খুব উপকার পেয়েছে, বিয়ে হয়ে গেছে। ভাসুরের মেয়ে, ভাসুরের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে কোনো পরিবারের বাবা মায়েরা চায় তার ছেলের একটা অর্থের রোজগারের জায়গা হোক, সেটা ব্যবসা করে হোক বা চাকরি করে হোক, যাই করে হোক, তা নয় তো তাদের কাছে সেই ছেলেটি নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই, অন্ত থাকবে। আবার একটি মেয়ের ক্ষেত্রে তার মায়েরা চায় যে হ্যাঁ চাকরি করুক, কিন্তু তার বিয়েটা যেন হয়, সে হয়তো খুব এস্টাবলিশ দুর্দান্ত চাকরি করছে, কিন্তু শেষ পর্যন্ত যদি বিয়েটা না হয় তাহলে বাবা মার একটা দুশ্চিন্তা যে মেয়েটার বিয়ে হলো না। এটা কিন্তু আজকেও বাঙালি সমাজে, কেন বাঙালি করে ভারতবর্ষে যে কোনো, আমার কাছে এসেছে বড় 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 চাকরি করে পদে, হ্যাঁ হ্যাঁ, তারা তাদের বিয়ে হচ্ছে না, তার মা এসে বলছে যে দিদি কি করবো বলেন তো, একজন এই বাড়া মুখে এসে গেছে, যাই হোক এইদিকে একটা হসপিটালের বড় মেয়েটি খুব বড় ডাক্তার, বলে আমার মেয়ের টাকাই কে খায়, কিন্তু বিয়েটা তো দিতে হবে, বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না। তাহলে এই দেখুন, অর্থ থাকলেই সব হবে না, আমি বলি না নেতা হই বা হতা হই, হ্যাঁ, বা ভ্যান চালক হই, গ্রহ শেষ কথা। আবার আরেক আরেক সমস্যা হচ্ছে, আচ্ছা এটা আগে দেখে নিই, হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ জন্ম তারিখ হচ্ছে 7/10/1990। 7/10? হ্যাঁ 7/10/10 তো, হ্যাঁ 1990। 1990? সময়টা বলুন। সময় রাত্রি 10:40 বুঝতে পারছি না, 10টা রাত 10:40 40 মিনিট। কোথায় জন্ম? কোথায়? কাটোয়া, বর্ধমান। বর্ধমান, বর্ধমান কাটোয়াতে জন্ম। ঠিক আছে, আপনি লাইনে থাকুন, আমি বলে দেবো ঠিকঠাক। 7/10/90, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মিথুন লগ্ন বৃষ রাশি আপনার জানা আছে? না না জানা নেই। আচ্ছা মিথুন লগ্ন জেনে রাখুন, মিথুন লগ্ন বৃষ রাশি, আর গণ হলো রাক্ষসগণ, দেবারী গণ। আচ্ছা যেটা আমি আপনাকে বলবো এইবার, আপনি একটা একটা করে খালি উত্তর করবেন আমাকে। যেকোনো কাজ করে সব কাজে বাধা, কিছু ঠিক বলবো না, ভুল বলবো। এবং আরেকটা কথা বলি, এর কিন্তু অর্থ হাতে থাকে না, অর্থ রোজগার ভালো করে না, ভুল আছে? একদম একদম, মনের কথাটা বলেছে, মানে এই ছেলেটি হয়তো চাকরি বাকরি করে বা ব্যবসা যাই করুক না কেন, অর্থ রোজগার খুব ভালো, কিছু স্যালারি ফ্যালারি না, তাই তাই তো? হ্যাঁ
করে না। তো কি কি রোজগারটা কিসে? ওই সেলসের ব্যবসা, ছোটখাটো। ছোটখাটো একটা কাজ করে, তাতে করে রোজগার ভালো না। আমি তো বলেই দিলাম। হ্যাঁ, আপনি তো বলে দিয়েছেন যে রোজগার ভালো নয়। তাহলে এর ভবিষ্যৎ কি? কারণ এর অর্থকারক গ্রহ শুভ অবস্থায় নেই। শুনুন, আপনি তো বিয়ে বিয়ে করে পাগল হচ্ছেন, যেই দেখবে স্বামীর অর্থ নেই, বউ পেছন দরজা দিয়ে পালিয়ে যাবে। ওইটাই, অর্থটা তো দরকার আজকাল। অর্থ না হলে বউকে খাওয়াবে কি? আপনি ইমে দিয়ে শুনুন, এর এই জায়গাটা ঠিক করে দিলেই না। এর অর্থকারক গ্রহ রাহুর দ্বারা আক্রান্ত এবং সে দুর্বল, এই জায়গাটা এবং বাধা সাপির দোষ, যেটা বললাম মহালয়ায় দারুণ কাজ হয়, হ্যাঁ, পিতৃদোষ কাটানোর জন্য। তো সেই জন্য আপনি এই জায়গা দুটো ঠিক করুন, করলে পরে অবশ্যই সামনের মাস, সামনের 23 সালে বিয়ে হয়ে যাবে, আর ভালো অর্থ রোজগার করতে পারবে। যে অর্থটা ওর আসতে বাধা হচ্ছে সেই অর্থটাও পাবে। তাহলে যেটা দাঁড়ালো, আপনি শুনছেন? হ্যালো, আপনি দেরি করবেন না, আর এটাকে নিয়ে বসে থাকবেন ব্যাস, আর হবেও না, মুশকিলে পড়ে যাবেন, যান। আচ্ছা, আমাদের যেটা দাঁড়ালো যে একটি ছেলের সম্বন্ধে উনি বললেন, দেখুন খুব প্র্যাকটিক্যাল কথা, এটা ঠিক জ্যোতিষের কথা না, এটা মানে বাড়ির মা দিদি বোন আপনাদের যারা কাছের লোক হয় তারা একটু বলে থাকেন যে তুই বিয়ে করবি, বিয়ে করবি বলছিস, তুই খাওয়াবি কি? সেটাই তো, এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল কথা বলে। একদম একদম। তো সেটা ওর ভাগ্যে নেই নাকি? শুনুন, ভাগ্যে মা এরকম জেদাজেদি করছে কেন বিয়ে দেওয়া? অল্প ছেলের রোজগার নেই, অল্প অর্থ। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্বল্প অর্থতে সেই নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। হ্যাঁ, তাহলে কি করে চলবে, খাবে কি? তাহলে সেই জন্যই বলছি এটা এটা সলভ করার জায়গা আছে। এখন যদি না করে, এই যে বলে দিলাম, এই সময়টা কাজে লাগাক, ঠিক অর্থের জায়গাটা ঠিক করুক আর বিয়ের জায়গাটা ঠিক করুক, সব ঠিক হয়ে যাবে। তাহলে আমরা যেটা দেখি যে দেখুন আমাদের সমস্যা, জ্যোতিষ অনুষ্ঠানের ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যেটা, যে কোনো অনুষ্ঠানের থেকে জ্যোতিষ ডিফারেন্ট। একজন চিকিৎসক তিনি অর্থোপেডিক হলে আপনার শুধু হাড়ের প্রশ্ন করবেন। হ্যাঁ, তিনি যদি গ্যাস্ট্রিওএন্টারোলজিস্ট হন তাহলে শুধু পেটের কথা বলবে। তো জ্যোতিষ ব্যাপারটা কিন্তু এমন একটা যে দুনিয়ায় যত সমস্যা আছে সব জ্যোতিষকে বলতে হবে। হ্যাঁ, যে এটা হচ্ছে না, বিয়ে হচ্ছে না, ওটা হচ্ছে না, ফলে এই অনুষ্ঠানগুলো খুব ইন্টারেস্টিং হয়। হ্যাঁ, এবং আমি বলবো যে দেখুন ফেসবুকে যারা দেখছেন ফেসবুকটা শেয়ার করুন, যাতে আপনার আত্মীয় স্বজনও একটু ওনার কথা জানতে পারেন। অবশ্যই, এটা আমি চাই যে দেখুন CTVN একাডেমিতে যাবেন, গিয়ে দেখবেন যে অনন্যাদি এবং আমার অনুষ্ঠানটা লাইভ চলছে, সেটাকে শেয়ার করবেন, এবং শেয়ার করার পর যাতে আরও জানতে পারেন, এবং ওখানে দেখবেন আরেকবার দেখে নেবেন আমরা কী কী আলোচনা করেছি। বোধ হয় একটা ফোন আছে, আমি একটু দেখে নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, নমস্কার দাদা। হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছি, বালিগঞ্জ থেকে। আমার নাম শুভময় ব্যানার্জি। আচ্ছা, কার সম্বন্ধে? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। শুভঙ্কর ব্যানার্জির ডেট অফ বার্থটা? শুভময়, শুভময় ব্যানার্জি। আচ্ছা, শুভময় ব্যানার্জির ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 29 জুলাই 1980। হ্যাঁ, সময় রাত্রি 2:46 2:46 AM মানে রাত্রে। কোথায় জন্ম? কলকাতাতেই? কলকাতাতেই জন্ম, কলকাতা শিশু মঙ্গল হসপিটাল। আচ্ছা, সাউথ কলকাতার ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার হলো মিথুন লগ্ন মকর রাশি আপনার জানা আছে? হ্যাঁ হ্যাঁ জানা আছে। আচ্ছা ঠিক আছে, এগুলো যখন জানা আছে আমি আর যাচ্ছি না। হ্যাঁ দেখছি দেখছি দাদা, দেখছেন, উনি দেখে নিশ্চয়ই জানাবেন। এই ফাঁকে আবারও আমি বলি যে এই রোববার কিন্তু খড়গপুর এবং তারপরের দিন বোলপুর, তারপরে না, তারপরে বোলপুর আছে, এবং দেখুন আপনারা এই যে আসানসোল যাচ্ছে, বিভিন্ন সময়ে শিলিগুড়ি যাচ্ছে, আপনারা ডেট এবং টাইমটা জেনে কিন্তু বুকিং করবেন। পুজোর সময় গড়িয়াহাটে তিনি বসবেন, পুজোর সময় কিন্তু দৌড়ঝাঁপটা বেশি থাকে, সমস্ত ব্যবসাপত্র থেকে শুরু করে পেশাদারি যারা রয়েছেন তাদের কিন্তু এই সময়টা ব্যস্ত থাকেন, ফলে অনেক আগে থেকে বুকিং করবেন। ফোন নাম্বারটা যাচ্ছে, ফোন নাম্বারটা নোট করে নিয়ে বলুন। হ্যাঁ দিদি, কী পাচ্ছেন? প্রথমত বলছি, আমি যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, ওনার অর্থ মোটে হাতে থাকবে না, উনি ঋণের মধ্যে পড়ে যাবেন। উনি কী করেন? হ্যাঁ ব্যবসা, ব্যবসা করেন? হ্যাঁ অবশ্যই ব্যবসা, চাকরির কোনো যোগ দেখতে পাচ্ছি না। আপনি কি ব্যবসা করেন? হ্যালো হ্যালো হ্যালো, লাইনেই নেই দেখছি। হ্যালো হ্যালো
না না কেটে গেছে কোনো রকম ভাবে, ঠিক আছে, দেওয়ার উৎসাহ কম, আমরা বরং আমাদের জায়গাতে যাই, আপনি দু লাইনে বলে দিন ওর। ওই যে বলে দিলাম যে ওনার ব্যবসা খারাপ যাবে, কারণ ব্যবসা অর্থ কেন খারাপ যাবে, কারণ এখানে দেখুন অর্থস্থলে রাহু, এই অর্থস্থলে রাহু বসে থাকা মানে কি, যত আয় সব নষ্ট। তাহলে ওর তো বয়স খুব বেশি নয়, 42 বছর বয়স। আমি অবশ্যই শুভময়কে বলবো যে শুভময় দেখুন ভাই আপনার যেটা, আরেকটা কথা বলি, ওর ব্যবসার কারক হলো কে, বৃহস্পতি। সেই বৃহস্পতি রাহুর দ্বারা আক্রান্ত হওয়ার জন্য, গুরুচণ্ডালিকা দোষে আক্রান্ত হওয়ার জন্য ব্যবসা ভালো যাচ্ছে না। দ্বিতীয় নম্বর করা অর্থকারক গ্রহ চন্দ্র, সেই ঘরে রাহু বসে আছে, সে কেমুদ্রুম যোগে আক্রান্ত, ঋণের মধ্যে ফেলে দেবে ওনাকে। ফলে ঋণের মধ্যে পড়ার আগে, আপনার ব্যবসার অবস্থা অত্যন্ত খারাপ হওয়ার আগে, আরো খারাপ হওয়ার আগে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন। এই সময়টাকে কাজে লাগায় মানুষ, এই সময় তো, এই তো, এই তো আমি তো বললাম মহালয়ার সময় কাজে লাগায় আশ্বিন কার্তিক। হ্যাঁ, এই সময়কার একটু একটুখানি প্রবচনটা বলে দেবেন যে কেন এই সময়টা ভালো হয়, কেন এত তন্ত্রমতে কি হয় বলুন। এই দেখুন মা দুর্গা, আমাদের যে যতগুলো গ্রহ আছে না, এই গ্রহের অধিদেবতা কিন্তু আমরা দুর্গাপুজো করি। কেন করি, আমার বাবা কিন্তু, আমার বাড়িতে দুর্গাপুজো হয় বাপের বাড়িতে, কারণ দুর্গা ঠাকুর হলো কি জানেন, এই যে 10টা 9টা গ্রহ আছে, এক একটা অধিদেবতা, এক একটা গ্রহের অধিদেবতা এক একজন। হ্যাঁ, কাজে এই সময় যদি এই কাজ, এবং ভালো দেখুন মহালয়াটাও একটা ভালো যোগ, পিতৃদোষ খণ্ডন, সমস্ত গ্রহ খণ্ডনের জন্য মানুষ কি চায়, আমরা বিয়ে থা পৈতা দিই কি, কেন দিনটা দেখি যে না শুভ সময়, হ্যাঁ শুভ সময়টাকে কাজে লাগাবো, তাহলে সে এটাও ঠিক, তাই শুভ সময়কে কাজে লাগান। আমি দিদি একটু আমি ছোট্ট করে একটা লাস্ট ফোন নিয়ে নি। হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলুন। নমস্কার, নমস্কার, আমি অলোকপ্রিয়া বলছি কলকাতা দমদম ক্যান্টনমেন্ট থেকে। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ বলুন মনোজ বাবু। আমার ডেট অফ বার্থ 28 মার্চ 1969। 28 মার্চ 1969। হ্যাঁ, উড়ে বাবা, ডেট অফ বার্থ, এই টাইমটা বলুন। 11:36 কোথায় জন্ম? কলকাতায়। আমার রাজপুরা পাঞ্জাব। পাঞ্জাব, রাজপুরা পাঞ্জাব, পাঞ্জাবি, পাঞ্জাবে জন্ম। হ্যাঁ, বাবা এয়ারফোর্সে ছিলেন, ওই জন্য আমি পাঞ্জাবে। আচ্ছা দিদি একটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে ফেলুন, কারণ হাতে টাইম কিন্তু একেবারে সীমিত। হ্যাঁ বুঝতে পেরেছি যা আছে। হ্যাঁ, ওনার লগ্ন হলো ধনু লগ্ন কর্কট রাশি, আপনার জানা আছে? আর যেটা আমি দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, আমি একটা একটা করে বলে দিই, আর কিছু বলবো না, যেটা দেখার বলে দিচ্ছি। বয়স হয়েছে ওনার, এটাতে কোনো বাস্তব আপনার পা নিয়ে সমস্যা, পায়ে ভুগছেন, পা নিয়ে ভুল না ঠিক? সময় দিদি কম, বলুন, ওই তো কোনো কথাই বলছে না। না আমাদের হাতে সময় নেই, যারা এরপরেও ফোন করে, আজকে যেহেতু সময়টা নেই সেহেতু আর ডিটেল করা গেল না, তবে দিদির তো প্রোগ্রাম রয়েছে এরপরে, শনিবার দিন রয়েছে, রবিবার দিন রয়েছে, যারা আজকে ফোনের লাইন পেলেন না তারা দয়া করে শনিবার এবং রোববারই দিন, আর অনলাইন 4টা থেকে 7টা অবধি অনলাইন, যারা দূরে এবং যারা কাছের মধ্যে অসুস্থ বা বয়স্ক মানুষ যেতে পারছে না, সবাই অনলাইনে, যেমন কালকে নাগপুর থেকে, বোম্বে থেকে, মহারাষ্ট্র নাগপুরেই, দিল্লি থেকে সবাই করালো। থ্যাংক ইউ দিদি, আজকে আর হাতে সময় নেই, তাহলে দেখা হচ্ছে শনিবার দিন, আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যা দি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যা দি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।